হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট শেফ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল মশলা নুডলস। আর আমি কিভাবে বানাই সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আর বেশি কোনো কথা বলবো না, লেটস গেট টু দ্য ভিডিও। তো আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর গাজর, আর অনেক কিছু নিয়েছি আস্তে আস্তে দেখতে পাবে। তো আমি টমেটোটাকে এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আসলে লম্বা কাটবো না, একটু কিউব করে কেটে নেব। এবার আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর এরপর কাটবো গাজর। তো আমি এবার এক এক করে দেখে দেবো আমি কী কী নিচ্ছি। তো নিলাম আমি ক্যাপসিকাম, একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো, আর তারপর গাজর। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। হোয়াইট অয়েল দেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দেব একটুখানি রসুন কুচি। তো এবার রসুন কুচিটা দেওয়ার পরে এটাকে যতক্ষণ না এটা লাইট ব্রাউন হচ্ছে আমি এটাকে ভাজতে থাকবো। তো দেখো ফ্রাই করা অবধি লাইট ব্রাউন হয়ে গেছে। তো এবার আমি এতে অ্যাড করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এরপর আমি এই তিনটেকে অল্প করে ফ্রাই করে নেব। এরপর আমি অ্যাড করব গাজর। তো গাজর আমার অ্যাড করা হয়ে গেছে, এবার আমি অ্যাড করব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাও আমি অ্যাড করছি। এবার আমি দিয়ে দেবো এতে টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এই তিনটেকে ভালো করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হতে থাক, আমি এদিকে কড়াইতে একটু জল দিয়ে দিলাম। তো আমার জল দেওয়া হয়ে গেছে, জলটা একটু গরম হোক, আর আমি এতে একটুখানি নুন অ্যাড করে দেব, আর এরপর অ্যাড করব নুডলস। তো নুডলসে আমি ম্যাগি নুডলস ইউজ করেছি, তো ম্যাগি নুডলসটা আমি দিয়ে দিলাম এর ভিতরে। তো এবার নুডলসটাকে আমি একটু বয়েল করে নিচ্ছি। তো গাইস আমার নুডলসটা বয়েল হয়ে গেছে, আমি এটাকে এবার জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম। এবার আমি দুটো ডিমকে ভেঙে নিয়েছি, এতে একটু নুন অ্যাড করব, আর এই ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে ডিমটা ভেজে নিচ্ছি। তো আমি কড়াইতে ডিমটা দিয়ে দিলাম, আর এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তো গাইজ আমার ডিমটা পুরো ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে এবার তুলে নেব। আর এদিকে আমার এই ভেজিটেবলসগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব নুডলসগুলো। ও তার আগে আমি আরেকটা জিনিসও অ্যাড করছি, সেটা হচ্ছে ম্যাগির মশালার টেস্ট মেকার, যেটা দেয় নুডলসের সাথে, সেই টেস্ট মেকারটা আমি এতে অ্যাড করে নিচ্ছি। তারপর আমি এতে নুডলসটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এবার নুডলসটা দিলাম, এরপর আমি এতে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও অ্যাড করব। তো আমি এবার অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, যেগুলো আমি ভেজেছিলাম আগে, সেগুলোকে আমি এবার এর সাথে অ্যাড করছি।
এরপর আমি এতে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এইগুলো সব একসাথে আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করলেই অলমোস্ট আমার নুডলসটা রেডি হয়ে যাবে। তো অল্প আছে, এটাকে ফ্লেমটাকে কমিয়ে, গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমার নুডলসটা অলমোস্ট রেডি। তো আমি এটাকে এবার ঢেলে নিচ্ছি প্লেটে। তো দেখতে থাকো কেমন দেখতে লাগছে নুডলসটা। তো গাইস তোমরা নুডলসটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, শুভ সকাল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।